আছে যদি কোন কোন ছাত্র বন্ধু যদি অনেক ভালো পারে তার কাছ থেকে আমরা শিখব অসুবিধা নেই ঠিক না আমাদের দেশে আইসিপিসির ওয়ার্ল্ড ফাইনান্স হবে এটা কি তোমরা জানো না কবে হবে 2021 সালে কোন সময় হবে জানো না ওয়ার্ল্ড ফাইনান্স সেপ্টেম্বর মধ্যে তো পরে হয় না মার্চ কিংবা এপ্রিলে শুরু এইরকম মার্চ মার্চ নেবে তো তাহলে এখন থেকে এক বছর দুই মাস সময় আছে এক বছর দুই মাস সময় আছে আমাদের সেখানে ভালো হতো সবাইকে আমরা দাওয়াত করব দাওয়াত করে যদি দেখাই যে আমরা পারি না সেটা তো ঠিক হবে না আমাদের দেশে এরকম একবার আমরা ক্রিকেটের ওয়ার্ল্ড ফাইনালস আয়োজন করছি তোমরা নিশ্চয়ই খুব খুদি মানুষ ছিলে তখন তাদের সাথে খেলছি তাদের সাথে আমরা হারছি তাদের সাথে খেলি নাই তাদের সঙ্গে হারছি আমরা তো এটা করতে চাই না তাই না আমরা বলি আমরা ডিজিটাল বাংলাদেশ করব তাহলে আমাদের দেখাইতে হবে আমরা প্রোগ্রামিং এ কত ভালো তাই না এই দায়িত্বটা কিন্তু জাপানিজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের দেশ থেকে ধরো তিনটা দল ওয়ার্ল্ড ফাইনালসে এক বছরের পার্টিসিপেট করছে এরকম অনেকবার হয়েছে আমাদের দেশে যেহেতু ওয়ার্ল্ড ফাইনালস হবে আমাদের এক্সপেক্টেশন হবে ছয় সাতটা দল এর মধ্যে আমরা মেয়েদের একটা দল বিশেষভাবে পেতে পারি যদি মেয়েরা রিজনেবলি পারফর্ম করে এমনি ওয়ার্ল্ড ফাইনালসে মেয়েদের দল থাকে না খুব অল্প সংখ্যক মেয়ে অংশগ্রহণ করে এই ব্যাপারে ওরা চিন্তিত এবং একবার সুযোগ দেওয়া হলো ইউহা উমেন্স ইউনিভার্সিটি সাউথ কোরিয়া ওদেরকে একবার সুযোগ দেওয়া হলো তো ওই মেয়েরা এসে ভালো করে না এটা হলো 2000 ওরা ভালো করে আমাদের কিন্তু একটা সুযোগ আছে আমাদের অল উমেন একটা টিম যদি রিজনেবলি পারফর্ম করে আমাদের রিজিওনাল কনটেস্টে তখন আমরা বলতে পারি আমাদের টিকা চলে যাবো আর যেহেতু সাতটা দল অংশগ্রহণ করবে ডেফিনেটলি যদি না যায় তাহলে বলবে হাজার হাজার ছাত্র আসলে ভালো এই কথাটা শোনা কি প্রোটোকল বন্ধ করবো না স্যার তাহলে তার জন্য একটা চেষ্টা করতে হবে এক বছর দুই মাস সময় অনেক বেশি সময় কিভাবে 2013 ব্রিসবেনে আমরা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে কম্পিটিশন করতে গেছিলাম বাচ্চাদের জন্য প্রোগ্রামিং করতে সেখানে বাংলাদেশ অরিজিনে একটা ছেলে মানে অস্ট্রেলিয়া তার নাম ইশা খোদা সে একটা রোজ মেডাল রোজ মেডাল থেকে কত স্কোর করতে হয় ছয় স্কোর করতে আড়াই স্কোর করতে পারলে একটু কম হইল ঠিক আছে তারপরের বার 2014 তাইপেইতেই প্রতিযোগিতা হলো সেই প্রতিযোগিতায় এই ইশা খোদা 600 মানুষ যদি চায় এখন তো আমাদের অপুরন্ত পাঁচ আমার মনে হয় যে জাফরুদ্দিনের থেকে একটা সাংঘাতিক চেষ্টা থাকা উচিত তোমরা যদি কোয়ালিফাই নাও করো যারা কোয়ালিফাই করবে তারা বেটার করতাম তাই না তোমাদের তো ব্রিফ করে থাকে আমি বলি না এটা তোমরা রাজি হইবা যে আমরা যাবে আমরা হলে তাদের জাফরুদ্দিনের থেকে একটা দল থাকা উচিত
এখানে প্রোগ্রামিং প্রতিযোগিতা নানা সময় করা হয়েছে, উৎসাহ উদ্দীপনা আছে। কয়েকজন প্রোগ্রামিং কর্মী আইসিপিসির ওয়ার্ল্ড ফাইনান্সকে মাথায় রেখে আমাদের ওখানে যেতে এই নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে রিজনাল কনফারেন্স হবে, সেইখানে করে দেবে। এবার ঠিক আছে, এখন দল কারণ আলাদা, আগে তো একটা সাইডের থেকে একাধিক দলকে দেওয়া হইতো, নিয়ম পরিবর্তন করছে, প্রত্যেক সাইডের চ্যাম্পিয়ন যেত। তারপরে বাদবাকিদের নিয়ে ওয়েস্ট এশিয়া ফাইনাল এবার যেমন গত 15 তারিখে হইল, আমাদের দলগুলো কিন্তু নজর করে নাই। তোমরা কি দেখছো নাকি? হ্যাঁ, র্যাঙ্কিং দেখছো? মোজা পড়া তো কঠিন, বুঝলেন?
স্রোত থাকলে কম সময় লাগবে না স্রোত না থাকলে কম সময় লাগবে
এটা ডিপেন্ড করছে স্রোতের দিকের উপরে না আমরা তো রাউন্ড এর থেকে বিতে যাব আবার ফেরত যাব স্রোত থাকতে সময় কম লাগবে একবার জোরে গেল তাহলে যুক্তিটা হইল না কেউ কি যুক্তি দিতে পারো এখানে কিন্তু কোনো বেগ টেক বলা নাই তাই না কখন কম লাগে স্রোত না থাকলে সময় কম লাগবে তাহলে এই রাউন্ড ট্রিপটা পড়তেই পাবো এটাকে ক্লিয়ার মনে করো যে এই হলো যে স্রোত তো তোমার বিপরীতে বেশিক্ষণ সময় কাজ করবে না পক্ষে কম সময় পক্ষে বেশি সময় বুঝতে পারলাম ব্যাপারটা তার মানে একটু ভাবতে হবে যে তারা প্রবলেম নিয়ে ভাবতে হবে অর্ধেক সময় হাঁটে অর্ধেক সময় দৌড়ায় ছোট বোন অর্ধেক দূরত্ব হাঁটে অর্ধেক দূরত্ব তাহলে কে আগে বসবে আরো ভালো যুক্তি লাগবে
মানে করবন যত সময় কোনোভাবেই বের করা যাবে না, তাই না? এই গর বের করার যোগ্য না, পারবা? দূরত্ব লাগবে না, তাহলে তো আমি দূরত্বটা দিতাম, তাই না? এই অবস্থাতেই পারা যাবে, তোমরা ট্রাই করো তো পারো কিনা, যে 6 কিলোমিটার স্পিডে স্কুলে গেলাম, 4 কিলোমিটার স্পিডে ফেরত আসলাম, তাহলে এই রাউন্ড ট্রিপের এভারেজ স্পিড কত? কলম খাতা ব্যবহার করা যায়, দেখো না, কত পর্যন্ত
খারাপ কিছু হইলো কলম লেখেনা আমার লেখার জন্য মাথা লাগবে আমাদের ঘরের উপরে মাথার অভাব মানে ডিস্টেন্স ধরা ছাড়া পারা যায় না নিশ্চয়ই আমাদের বিশাল একটা প্রবলেম এই জন্য আমরা এটা পারিনি তাই না পরীক্ষার হলে তোমরা যত বড় ইনস্টিটিউট পারো না কেন ওইটা কিন্তু আসল জ্ঞান আসল জ্ঞানের মাপকাঠি হলে এইটা হলো মাপকাঠি পরীক্ষা যখন তোমরা দেওয়া অনেক কিছু মুখস্থ করে দেওয়া আমরা ওইভাবে নম্বর দিব কিন্তু ছয় মাস পরে এটা মুখস্থ সম্পূর্ণ আবার যদি ওই বিষয় পরীক্ষা যত কিছু মুখস্থ করছে তোমার নলেজ এটা সিম্পলি মানে টিচারদেরকে বোকা বানায় তোমার বের করছে ওটা কিন্তু আসলে তোমার নলেজ হলো তোমার তোমার ইয়ে হলো তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং মানে লজিক্যাল অ্যানালাইসিস অ্যানালাইটিক্যাল এইগুলো ভোলার না এইগুলো বললাম না এগুলো বলে রাখতে হয় এগুলো মাথায় থাকে এইগুলো হলো রিয়েল বেনিফিট বর্জন যত কিছু মুখস্থ করছো ফর শিওর সবই ভুলে যাবে ওটা কোনো রকম অর্জনই না শুধু তুমি একটা ডিগ্রি ভালো মার্কস ভালো গ্রেডস এটা আসলে না কোনো কাজ আছে পাস করার পরে কেউ তোমাদের বলবে না যে কুইক শর্টের কোড লেখো কিন্তু কোনো বই দেখা যাবে না কেউ থেকে তো করতে পারবে কুইক শর্টের কোড অ্যাভেলেবল আছে কিন্তু তোমাকে লিখতে হবে না তোমাকে একটা প্রবলেম সলভ করতে গেলে সলভ করলে যে ভালো হবে এই সিদ্ধান্তটা তোমাকে কোডই যাবে ওইটাকে কেমনি ব্যবহার করতে হয় সেটা না কোনো কিছু মুখস্থ করতে হবে তাই না আচ্ছা একটা সহজ প্রবলেম দেই আমার ধারণা তাও পারবা না তিন তলায় দাঁড়িয়ে আসো ত্রিশ ফুট উঁচুতে দাঁড়িয়ে আসো ভূমি থেকে তোমার বন্ধু নয় তলায় দাঁড়িয়ে আছে সে ভূমি থেকে কত ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে তিন তলায় দাঁড়িয়ে আসো ভূমি থেকে ত্রিশ ফুট উঁচুতে দাঁড়িয়ে আসো তোমার বন্ধু নয় তলায় দাঁড়িয়ে আছে তাহলে সে ভূমি থেকে কত পড়ছে শুদ্ধ উত্তর করছে এইটা শুদ্ধ উত্তর হয়েছে এইটাকে আমি একটা পয়সা দিই তাই না আবার এটা মনে রেখো ইউনিভার্সিটির ছাত্র তালার হিসেবে পয়সাটা দিলাম আমার মনটা অত ভালো না কে কে ধরতে পারছো উত্তরটা ১২০ হবে হাত তুলো তো দেখি প্রবলেম
এখন আমি প্রমাণ করব তোমাদের ঠিক সম্পর্কে কোনো ধারণা নেই, ঠিক আছে? এখানে প্রমাণ দেয় সেটা হলো এরকম, একজন এ বিন্দুতে আছে, এ বিন্দু থেকে সে 20 কিলোমিটার উত্তরে গেল, উত্তরে যেয়ে বি বিন্দুতে পৌঁছল, ঠিক আছে? এ বিন্দু থেকে 20 কিলোমিটার উত্তরে যেয়ে হাঁটলো, এবার বি বিন্দু থেকে 30 কিলোমিটার দক্ষিণে গেল, সি বিন্দুতে পৌঁছল, এ থেকে 20 কিলোমিটার উত্তরে যে বি বিন্দুতে বসল, বি থেকে 30 কিলোমিটার দক্ষিণে যে সি বিন্দুতে বসল। প্রশ্ন হল এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব, দূরত্ব মানেই কিন্তু মিনিমাম। তোমার এ বিন্দু যেকোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে দূরত্ব মানেই হলো মিনিমাম, ঠিক আছে? প্রশ্ন হল এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব, এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব, ঠিক আছে? আরো 30 দক্ষিণে নাম
তাহলে 50 নাকি বলছেন না 20 কিলোমিটার 20 কিলোমিটার উত্তরে যে উত্তর মেরুতে পৌঁছতে আর ওই পথে যদি আরো 30 কিলোমিটার যাও ওইটা কিন্তু এখন তো কিন্তু তাহলে 50 কিলোমিটার এই জন্য তো বলা হলো যে সর্বোচ্চ গুরুত্ব কত এখন এই বিন্দুটা তুমি সিলেকশন নিতে পারছো আমরা যখন বলি এদিকে সর্বোচ্চ গুরুত্ব অর্থ আছে অর্থ হলে এই বিন্দুটাকে বিভিন্ন জায়গায় নিয়ে গুরুত্ব কত তার মধ্যে যেটা বেশি তারপরে যে সর্বোচ্চ দূরত্ব কথাটা বললাম এটাও কিন্তু তোমরা কেউ বোঝো নাই এটার অর্থটা কি এর অর্থ হল ডিপেন্ডিং আপন দি পজিশন অফ এ দি ডিস্টেন্স উইথ ভ্যালি তাহলে তুমি সেই বিন্দুটা নেবে যেখান থেকে সবচেয়ে বেশি ওকে এইটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং আচ্ছা ঠিক আছে তোমাদের আরেকটা দিয়ে এটাও পারবা না তোমরা বাই নাও কনফিডেন্ট হয়ে গেছে তাই না ২০২০ সালে একটা ছেলের বয়স তার জন্মসালে শেষ দুই অঙ্কের ২০২০ সালে একটা ছেলের বয়স তার জন্মসালে শেষ দুই অঙ্কের এই কথাটি তার বাবার জন্য প্রযোজ্য তার বাবার বয়স হাসছেন তার মানে সুখী এত কম এটা একটা ইম্পসিবল জিনিস তাই না ২০২০ সালে একটি ছেলের বয়স তার জন্মসালের শেষ দুই অঙ্কের সমান এ কথাটি তার বাবার জন্য তাহলে তার বাবার বয়স কত আগে উত্তর করবো পরে চিন্তা করবো আগে যে বললাম পরে বোঝা কি করবো এই রকম ঘটা করার জন্য আমি ১০০ টাকা দিতে চাই আমাদের অবস্থা এতই খারাপ আচ্ছা তোমাকে কিঞ্চিত পয়সা দিয়েছি তাই না আর তোমাকে বললাম যে এইটা জেনারেলি এতে করতে হবে তার করো নাই না এটা তো মানুষ এগুলো করতে পারে না দূরত্ব ১২ লিখে করতে পারি কিন্তু ২ লিখে আর পারি তোমরা দুই অঙ্কের দুইটা
কতগুলো সিঙ্গেল ডিজিট গুণ করতে হয়, দুই অঙ্কের দুটি সংখ্যাকে আমরা গুণ করতে চাই, নর্মালি আমরা যেভাবে করি তাতে চারটা গুণে পারবে, তিনটা গুণে পারবে, যদি আমাদের থাকে উত্তর কত, এ টু বি টু ধরে নেই টেন স্কোয়ার প্লাস এ ওয়ান বি টু এ টু বি ওয়ান টেন টু দি পাওয়ার ওয়ান প্লাস এ ওয়ান বি ওয়ান, এটা উত্তরটা উত্তরটা এরকম না, মানে লেফট শিফট মানে হলো দশ দেব। আমরা এইটাকে এ ওয়ান বি ওয়ান করি, এ টু বি ওয়ান করি, এ ওয়ান বি টু করি, এ টু বি টু, তো দক্ষ উত্তর আমাদের সাথে এ ওয়ান বি টু প্লাস এ টু বি ওয়ান, এই যোগফলটা জানলেই হয়। দিদি বুঝছ, কি কি করছে এবার যে ক্যালকুলেশনটা করছে আমি যেভাবে বলতাম একটু এটারই সেই প্রবলেমটা হলো এই দুই বন্ধু আর একটা ঘোড়া, এ বিন্দু থেকে বি বিন্দুতে আসবে দুই বন্ধু, তাদের একটা ঘোড়া আছে, ঘোড়াটা যে কোনো সময় মাত্র একজনকে বহন করতে পারে দুজনকে পারে না, ঘোড়াটা খুবই ওয়েল ট্রেইন, এই ঘোড়াটা ব্যবহার করে অল্প সময়ে তারা ডেস্টিনেশনে পৌঁছতে চায়। তাহলে কিভাবে তারা এই কাজটা করবে, কিভাবে এই কাজটা করবে, মিনিমাম সময়ে তারা গন্তব্যে পৌঁছতে চায় ওই ঘোড়াটা ব্যবহার করে, ঘোড়াটা খুবই প্রশিক্ষিত, কিভাবে করবে হলো এইভাবে, প্রথম বন্ধু ঘোড়ার পিঠে উঠে একটা দূরত্ব আসবে, তারপর বাদ বাকি জায়গা ঢাকবে, এবার ঘোড়াটা পিছন দিকে আসবে দ্বিতীয় বন্ধুকে পিক আপ করার, ঠিক আছে, তারপরে আবার ওকে, ঠিক আছে, প্রথম বন্ধু হলো ঘোড়ার পিঠে দ্বিতীয় বন্ধু হাঁটবে, একটা সুইটেবল দূরত্ব যাওয়ার পরে প্রথম বন্ধু ঘোড়ার পিঠের থেকে নামবে, ঘোড়াকে পিছনের দিকে পাঠাবে, সে সামনে যাবে, ঠিক আছে, তারপর ঘোড়াটা দ্বিতীয় বন্ধুকে পিক আপ করে ডেস্টিনেশন নিয়ে যাবে মিনিমাম টাইমে পৌঁছবে, ঠিক আছে। এখন তোমাদের বের করতে হবে, মনে করো প্রথম বন্ধু এক্স দূরত্ব, পুরো দূরত্বটা আমরা ধরে দিই, এই দূরত্ব হলো ডি, এই দূরত্ব হলো এক্স, ওকে, ঘোড়ার বেগ মানুষের বেগ ভিএম ইজ মাস লেস দেন ঘোড়ার বেগ ভিএক্স, তাহলে এখন এক্স এর মান বের আমার ধারণা তোমরা কি এক্স এর মান বের করতে পারো, অন্তত এই কারণে হইলেও তোমরা
আমি জানি।